আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জানাতুল নীলিমা। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সিলেটের জনসভায় বলেছিলেন যুদ্ধ শুরু, তবে এবার হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন লড়াই শুরু হয়ে গেছে, সরকার নয় বিএনপি হবে এ খেলার রেফারি, আন্দোলনের মাধ্যমে সরানো হবে সরকারকে। দলের নেতা কর্মীদের জানালেন নয়ন শাওনের মতো আরও রক্ত দেবার কথা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন কথাই বলেন। ফখরুল বলেন বিএনপিকে আরও শক্তি সঞ্চয় করতে হবে। 10 ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ তারা দেশের জঙ্গি লালন পালনকারী। যেখানে 10 লাখ লোকের জমায়েত সম্ভব সেখানে সমাবেশ করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি রাজধানীতে সমাবেশ করার নামে জনজীবন অশান্ত করার চেষ্টা করছে, আর এটা করলে প্রতিরোধ করবে আওয়ামী লীগ। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় নেতারা। আদালত থেকে দু জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, এসআই নাহিদুর রহমান ভুইয়া, পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরীফ হাসান ও আব্দুস সাত্তার। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাদের বরখাস্ত করা ছাড়াও ঘটনার মামলাটি সিটিডিসিতে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত শীর্ষ জঙ্গি নেতা জিয়াউল হকের নির্দেশ ও পরিকল্পনায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে, এতে অংশ নিয়েছিল 18 জন। নেতৃত্ব দেয় জঙ্গি সদস্য আইমান ও সাব্বিরুল হক চৌধুরী। পরিকল্পনাকারীরা নজরদারিতে আছে, শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন এ ডিবি কর্মকর্তা। রোববার আদালত চত্বর থেকে পুলিশের মুখে স্প্রে মেরে ছিনিয়ে নিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে তুলনা করা হলো যুক্তরাষ্ট্রের পুতুল হিসেবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোসেন হুই মহাসচিবকে এমন উপাধিতে ভূষিত করেন। সোমবার এপি এক প্রতিবেদনে বলছে সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব, আর এতে ক্ষুব্ধ হয়ে তাকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন অবস্থার দৃষ্টিতে মনে হয় মহাসচিব হোয়াইট হাউস বা তাদের পররাষ্ট্র বিভাগের একজন সদস্য। গুতেরেসের এই দৃষ্টিভঙ্গি খুবই দুঃখজনক, কারণ জাতিসংঘের মূলনীতি হল নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি নিরাপত্তা পরিষদে নেওয়ায় এটি স্পষ্টভাবে প্রমাণিত তিনি মার্কিন পুতুল। কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। এই উন্মাদনার জ্বরে যখন খেলোয়াড় সমর্থকরা আক্রান্ত, তখন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত এক ইংলিশ ফুটবল তারকা দলে জায়গা না হওয়ায় ফাঁক বুঝে বিয়ে করে ফেলেন ড্যানি ইংস। সম্প্রতি ছন্দে না থাকায় ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সবুজ কালিজায় বুটজোড়া পায়ে নামার সুযোগ হারিয়ে ফেলেছেন তিনি। এদিকে বন্ধ আছে ক্লাবের খেলাও, তাই ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজে বান্ধবী মডেল তারকা আনান্তাসিয়া স্মিথের সাথে বিয়ে নামের জীবনের ফুটবল খেলার যাত্রা শুরু করলেন। তবে আয়োজনে ছিল না খুব একটা আড়ম্বর। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে দুজনের বিয়ের ছবি। বিশ্বকাপ এলেই ফুটবল ভক্তদের শুরু হয় বাহারি চুলের ছাঁট। তারকা ফুটবলারদের অনুকরণ করে বিভিন্ন ঢঙে চুল কাটান ভক্তরা, এবারও হয়নি তার ব্যতিক্রম। তবে ভিন্নতা হলো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা চুল কাটাতে গিয়ে পাবেন বিশেষ ছাড়। ভক্তদের উন্মাদনা বাড়াতেই এ ব্যবস্থাপনা হয়েছে ফেনীর সোনাগাজীতে। বিশ্বকাপ চলাকালে পৌর শহরের ওই সেলুনে চুল কাটানো সেইফ সহ যে কোনো সেবা নেওয়ার ক্ষেত্রে দুই দেশের সমর্থকেরা পাবেন 15% ছাড়।
তবে অন্য দলের সমর্থকদেরও হতাশ করেননি সেলুন মালিক। তাদের জন্য থাকছে 10% ছাড়। রোববার রাতে কাতার ইকুয়েডর ম্যাচের মধ্য দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। তাই তো ফুটবল প্রেমীরা নিজের লুকে পরিবর্তন আনতে চুল কাটাতে ছুটছেন সেলুনটিতে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 পেজ। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। ফ্ল্যাশ নিউজ নিয়ে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি জানাতুল নীলিমা। ভালো থাকুন, সুস্থ থাকুন।